তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চ্যানেলের নতুন একটা ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত। তো গাইস, এই ভিডিওতে ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে ফ্রি ফায়ারের ভিতরে ফ্রিতে কি করে ডায়মন্ড নিতে হয়। ওকে, ফুল প্রুফের সাথে দেখাবো নতুন যে অ্যাপ্লিকেশনটা পেয়েছি। ভাই, এত ধোঁয়াশার অ্যাপ্লিকেশন তোমরা না দেখলে বুঝবে না। তো তোমাদের সামনে পুরো লাইভ এর ভিতরে কিন্তু আর্ন করে দেখাবো, অ্যান্ড ওইগুলো কি করে তোমরা ডায়মন্ডে কনভার্ট করবে সেটাও কিন্তু ক্লিয়ারলি এই ভিডিওতে বলবো। তো অবভিয়াসলি ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আর এই অ্যাপ্লিকেশনের জন্য জাস্ট একটা ইমেল অ্যাড্রেস লাগবে। অ্যান্ড গাইস, তোমাদের কাছে যদি অনেক ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আনলিমিটেড রেফার তোমরা করতে পারবে। তো আনলিমিটেড রেফারের ট্রিকও ক্লিয়ারলি ভিডিওর ভিতরে তোমাদের বলে দেবো। আর হ্যাঁ, এর ভিতরে কিন্তু মোবাইল নাম্বারও লাগে। কিন্তু গাইস, তোমাদের মোবাইল নাম্বার কিন্তু আনলিমিটেড মোবাইল নাম্বারের একটা ব্যাপার আমি তোমাদের বলে দেবো। যেমন ধরো, মোবাইল নাম্বার ইউজ করার আগে, বসানোর আগে তোমরা 97 বসাবে। 97 বসে যে কোনো 8টা ডিজিটের নাম্বার বসিয়ে দেবে, টোটাল 10টা ডিজিট হবে। অ্যান্ড গাইস, ওখানে কনফার্ম করে দেবে, কোনো রকমের ওটিপি বাগেরা কিচ্ছু লাগবে না। আর নিচে দিয়ে দেবে কি রেফার কোড। তো রেফার কোড কিন্তু ডেসক্রিপশনে দুটো রেফার কোড পাবে, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। রেফার কোড যদি ইউজ না করো তাহলে কিন্তু তোমাদের রেফার বোনাস দেবে না। তো অবশ্যই তোমরা রেফার কোড ইউজ করবে। তো ভিডিওতে আমি ক্লিয়ারলি বলছি কিভাবে কি করতে হবে। তো অবভিয়াসলি ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, একটা স্টেপও যদি স্কিপ করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো এই জন্য বলছি একটা স্টেপও স্কিপ করবে না, পুরোপুরি ভিডিওটা দেখো। পুরোপুরি ভিডিওর ভেতরে আমি লাইভ সব কিছু করে দেখাচ্ছি। ওকে, তো দিস ইজ হিরান অ্যান্ড ইউ ওয়াচিং গেমার হিরান ইউটিউব চ্যানেল। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, এখানে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই রেজিস্টার প্রসেসটা একটু অন্য রকমের, এই জন্য তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এর মোবাইল নাম্বার রেজিস্টার কী করে করতে হবে সেটা ফুল আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো দেখো, মোবাইল নাম্বার বসানোর আগে কিন্তু তোমাদের 97 বসাতে হবে। তো কী করে কী করতে হবে তো চলো ক্লিয়ারলি দেখিয়ে দিই। ভিডিও ডেসক্রিপশনে এরকম একটা লিঙ্ক কিন্তু তোমরা দেখতে পাবে। তো নর্মালি লিঙ্কটার উপর যখনই তোমরা ক্লিক করবে, প্লে স্টোরের ভিতরে তোমাদের রিডাইরেক্ট করে দেবে। অ্যান্ড এর রেটিং কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ 4.7 স্টার অ্যান্ড 100K ডাউনলোড। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 4.7 রেটিং কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে থাকে না। এটা কিন্তু ধোঁয়াদার একটা অ্যাপ্লিকেশন। তো ছোটো অ্যাপ্লিকেশন, জাস্ট এটা ইনস্টল করে নাও। জাস্ট 12-13 MB মতন হবে। তো ইনস্টল করে নাও। আমি তো ইনস্টল করে আগে থেকে রেজিস্টার করে রেখেছি, এই জন্য কিন্তু আমি স্ক্রিনশট করে রেখেছিলাম রেজিস্টার প্রসেসের। ওকে, তো তোমরা যখন ইয়ে করবে, ইনস্টল করবে, ইনস্টল করা এরকম করে ওপেন হবে। ওপেন হওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাবে লগ ইন উইথ ইমেল। তো লগ ইন উইথ ইমেলের উপর ক্লিক করলে তোমাদের ফোনে যতগুলো ইমেল থাকবে সেই ইমেল করা কিন্তু চলে আসবে। অ্যান্ড যে কোনো একটা ইমেলের উপর যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের রেজিস্টার প্রসেস পুরোটা কমপ্লিট হবে না। এবার কিন্তু এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচারটা তোমাদের কমপ্লিট করতে হবে। ক্যাপচারটা কমপ্লিট করার পরে কিন্তু এখানে এরকম চলে আসবে। তো এখানে মোবাইল নাম্বার অ্যান্ড রেফার কোড দিতে বলবে। তো ডিসপ্লের উপরে তোমরা টোটাল দুটো রেফার কোড দেখতে পেয়ে যাচ্ছ। যে কোনো একটা রেফার কোড এখানে তোমরা বসিয়ে দাও, যে কোনো একটা রেফার কোড। আর মোবাইল নাম্বারে এখানে কী দেবে, 97 বসিয়ে যে কোনো 8টা নাম্বার তোমরা বসিয়ে দেবে, যে কোনো 8টা সংখ্যা। ওকে, টোটাল কিন্তু 10টা সংখ্যা এখানে হবে। 97 দিয়ে মনে করো 5382 59 এরকম করে উল্টো পাল্টা বসিয়ে দাও, কোনো ব্যাপার না। কারণ এই ফোন নাম্বারে কোনো রকমের ওটিপি যাবে না। তো তোমাদের যদি এখানে 97 না দাও তাহলে কিন্তু এখানে কোনো রকমের রেজিস্টার প্রসেস কমপ্লিট তোমরা করতে পারবে না। আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কী করে কয়েন তোমরা আনলিমিটেড আর্ন করবে। ওকে, তো এখানে ফোন নাম্বার দেবে 97 দিয়ে যে কোনো 8টা ডিজিট, টোটাল 10টা ডিজিট হবে। আর রেফার কোড ডিসপ্লের উপরে দেখতে পাওয়া যাচ্ছে, দুটো রেফার কোড দিয়েছি, তার ভিতর যে কোনো একটা রেফার কোড এখানে বসে কমপ্লিট প্রোফাইলের উপর ক্লিক করবে, তোমাদের রেজিস্টার প্রসেস এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, কমপ্লিট হওয়ার পরে এরকম কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। আর এই ওয়ালেটে যখন তোমরা ক্লিক করবে, কিছু কয়েন কিন্তু তোমাদের ফ্রিতে দেওয়া হবে। ওকে, যদি তোমরা আমার রেফার লিঙ্কের উপর ক্লিক করে ইনস্টল করো, অ্যান্ড এখানে কিন্তু রেফার কোড যদি ঠিকঠাক বসাও তাহলে কিন্তু তোমাদের এখানে ওয়ালেটে কিছু কয়েন ফ্রিতে দিয়ে দেবে। অ্যান্ড এর ভিতরে কী করে এবার আর্ন করতে হবে আনলিমিটেড, তো চলো আর্ন তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এটা কেটে দিই অ্যাপ্লিকেশনটা ওপেন করি। তো গাইস, এখানে আমার মেইন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। যখন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করেছিলাম রেজিস্টার করে, তখন কিন্তু আমাকে এখানে কয়েন দেওয়া হয়েছিল। তো এখানে ক্লিয়ারলি দেখতে পেয়ে যাচ্ছ 1000 কয়েন কিন্তু দেওয়া হয়েছিল। ওকে, তো এখান থেকে এবার ব্যাক করি। ব্যাক করে এবার তোমাদের দেখাই যে এর ভিতরে কয়েন কী করে তোমরা আর্ন করবে। দেখো গাইস, এখানে কিন্তু ডেইলি বোনাস রয়েছে। তো ডেইলি বোনাসের উপর আমরা ক্লিক করব, একটা ছোটো মোটো অ্যাডভার্টাইজ চলবে আই থিঙ্ক। অ্যান্ড এরপরে কিন্তু এখানে অটোমেটিক্যালি কয়েন ফ্রিতে দেওয়া হবে। ওকে, অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ 10টা কিন্তু কয়েন এখানে ফ্রিতে আমাকে দেওয়া হলো। ওকে গাইস, তো এই অফারে ক্লিক করার আগে আমরা কি করব, এই স্টার্ট নাও এ ক্লিক করব। ওকে, স্টার্ট নাও এ ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা তোমরা দেখতে পাবে। তো নর্মালি এটা আমরা এখানে যখনই বসিয়ে দেবো সাথে সাথে কিন্তু আমাদের এখানে কী হবে, কয়েন অ্যাড হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে 1 2 3 7 9 9। ওকে, এটা ক্লিক করার পরে ভ্যালিডে ক্লিক করব, দেখা যাক এবার কী হয়। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ এরকম চলে আসলো যে 5টা কয়েন অ্যাড হবে। তো অ্যাড টু ওয়ালেটের উপর ক্লিক করব, এবার হয়তো একটা অ্যাড দেবে। তো অ্যাড তো দিল না, তো যাই হোক ব্যাক করব, ব্যাক করে ওয়ালেটটা চেক করব একবার। ওকে গাইস, তো এখানে কিন্তু 5টা কয়েন অ্যাড হয়েছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ক্যাপচার অ্যাওয়ার্ড। ওকে, তো চলো আরও অনেক ক্যাপচা আছে, সেইগুলো এখানে কমপ্লিট করি। তো এই ক্যাপচার উপর ক্লিক করবো, আরও অনেক ক্যাপচা দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে টোটাল পার্ট ডে আমরা কতগুলো, 30টা করে ক্যাপচার পাবো। 30টায় কতগুলো তার মানে হবে তোমরা ভাবতে পারছো, তার মানে 1500 কয়েন কিন্তু আমরা একদমই ফ্রিতে পাবো। ওকে, 1500 কয়েন মানে হচ্ছে একটা ক্যাপচাতে আমাদের দেওয়া হলো 5টা কয়েন, তাহলে 30টাতে দেওয়া হবে পুরো 1500 কয়েন দেওয়া হবে। ওকে, তো ক্লিয়ারলি বলে দিলাম। তো চলো এই ক্যাপচাটাও আমরা কমপ্লিট করে নিই।
ওকে ভ্যালিডে ক্লিক করবো অ্যান্ড এই ক্যাপচারটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এর ভিতর থেকেও কিন্তু 5টা কয়েন আমাদের ফ্রিতে দেওয়া হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আরও 5টা কয়েন কিন্তু অ্যাড হবে, অ্যাড টু ওয়ালেটে ক্লিক করবো অ্যান্ড এটাও কিন্তু আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তো চলো আরেকবার তোমাদের ওয়ালেটে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আরও 5টা কয়েন কিন্তু অ্যাড হয়ে গেল, এখানে 1010টা কয়েন কিন্তু হয়ে গেছে। এরম করে তোমরা কিন্তু প্রত্যেক দিন 30টা করে ক্যাপচা পাবে। ওকে 30টা করে ক্যাপচা কমপ্লিট করলে টোটাল 1500 কয়েন, তো পার ডে কিন্তু তোমরা 1500 করে কয়েন পাবে। অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ অফার, ওকে এই অফারের উপর যখন তোমরা ক্লিক করবে এর ভিতরে কিন্তু এডি গেম এটা 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 অনেক কিছু পাবে। অ্যান্ড মনে করো প্রথমটার উপর ক্লিক করলে এর ভিতরে অনেক অ্যাপ্লিকেশান দেবে, যে অ্যাপ্লিকেশানগুলো কিন্তু ইনস্টল করলে 500, 600, 700 করে কয়েন দেবে। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 500, 600, 700 করে কয়েন দেওয়া হচ্ছে এর ভিতর থেকে। ওকে তো তোমরা এমন অ্যাপ্লিকেশান ইনস্টল করবে যেখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে না আর 10-5 দিন অ্যাপ্লিকেশান রাখতে বলবে না। এমন অ্যাপ্লিকেশান ইনস্টল করবে যেগুলো কিন্তু জাস্ট ইনস্টল করলে পরেই কিন্তু ইনস্টল করে ওপেন করলেই তার ভিতর থেকে কয়েন দেবে, এরকম অ্যাপ্লিকেশান ইনস্টল করবে। তো এখানে ক্লিক করবে এর ভিতরে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে লেখা রয়েছে কী কী বলবে। তো দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশনটায় এই যে গেমটা রয়েছে এই গেমটা তোমরা ইনস্টল করবে, করে 101 লেভেল অবধি করতে পারলে তবেই কিন্তু তোমাকে 450টা কয়েন দেওয়া হবে। ওকে তো তোমাদের যদি মোটিভেট থাকে যে হ্যাঁ আমরা 101 লেভেল অবধি কমপ্লিট করতে পারবো তবেই তোমরা এটা ইনস্টল করবে। যেসব অ্যাপ্লিকেশানে এরকম থাকবে না, যে নর্মাল থাকবে যে ইনস্টল করলেই কয়েন দেওয়া হবে, সেই সব অ্যাপ্লিকেশান তোমরা ইনস্টল করবে। ওকে তো এখান থেকে ব্যাক করে দিই, ব্যাক করে দিয়ে এখানে আরও অনেক আছে তো তাতে কিছু আমি বলছি না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ওয়াচ ভিডিও, এই ওয়াচ ভিডিওর উপর ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু ছোট ছোট ভিডিও তোমাদের দেখতে বলবে অ্যান্ড সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু তোমাদের কয়েন দেওয়া হবে। তো চলো এখানে ভিডিও দেখে কয়েন আর্ন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে তো গাইস এখানে জাস্ট একটা ভিডিও আমি দেখেছি, সাথে সাথে 10টা কয়েন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড টু ওয়ালেটের উপর ক্লিক করবো অ্যান্ড এরপরে আই থিঙ্ক আরেকটা অ্যাড দেবে, এই জন্য একটু লোড নিচ্ছে। ওকে অ্যাডটা দিক, আমি এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করি। তো গাইস এখানে ট্রানজাকশানে আসলাম, ট্রানজাকশানে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ভিডিও রেওয়ার্ড 10টা কয়েন। তো গাইস একটা ভিডিও দেখলাম আর সাথে সাথে কিন্তু 10টা কয়েন এখানে অ্যাড হয়ে গেল। তো চলো আর একটা ভিডিও এখান থেকে দেখা যাক। তো এখানে ক্লিক করবো অ্যান্ড এখানে রাউন্ড অ্যান্ড রাউন্ড হবে, হয়ে একটা অ্যাড দেবে, অ্যাড দেওয়ার পরে জাস্ট অ্যাড টু ওয়ালেট করবো অ্যান্ড ওয়ালেটে কিন্তু 10টা কয়েন আবার অ্যাড হবে। তো দেখা যাক আর একটা ভিডিওতে 10টা কয়েন দেয় নাকি বেশি দেয়। তো গাইস এই ভিডিওটাও কমপ্লিট হলো অ্যান্ড এখানেও কিন্তু 10টা কয়েন আমাকে দেওয়া হচ্ছে, আগেরটাও 10টা দেওয়া হচ্ছে অ্যান্ড এটাও কিন্তু 10টা দেওয়া হলো। তো গাইস আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে কিন্তু এটা রেজিস্টার প্রসেস কমপ্লিট করবে, না হলে কিন্তু কোনো রকমের এটার যে রেজিস্টার প্রসেস ওরা কিন্তু কমপ্লিট করতে পারবে না। ফার্স্টে 97 দিয়ে শুরু করবে অ্যান্ড যে কোনো 8টা ডিজিট তারপরে বসিয়ে দেবে, টোটাল 10টা ডিজিট হয়ে যাবে অ্যান্ড রেজিস্টার প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ওকে অ্যান্ড নিচে আসবো অ্যান্ড এখানে এক্সট্রা অফার দেখতে পাচ্ছ অ্যান্ড এক্সট্রা বোনাস অনেক কিছু দেখতে পাবে অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদেরও কিন্তু রেফার করে আনলিমিটেড আর্ন করতে পারো। কীভাবে দেখো, তোমাদের কাছে যদি 3-4 করে 5-10 অনেকগুলো ইমেল থাকে, আনলিমিটেড ইমেল থাকে, তাহলে কী হবে, এর ভিতরে তো মোবাইল নাম্বার তোমাদের দেওয়া লাগছে না, মোবাইল নাম্বার উল্টো পাল্টা একটা কিছু দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো সেরকমই কিন্তু অন্য অন্য ইমেল দিয়ে তোমরা রেজিস্টার করবে, করে উল্টো পাল্টা মোবাইল নাম্বার তোমরা বসাবে, বসিয়ে দিয়ে কিন্তু এর ভিতর থেকে আনলিমিটেড রেফার করতে পারো। ওকে যদি তোমাদের কাছে দুটো মোবাইল থাকে তাহলে মানে একটু বেশি সুবিধা হয়, তো তোমাদের একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে রেফার করবে, করে আমি যে প্রসেসে বললাম ঠিক সেই প্রসেস ইউজ করবে, আনলিমিটেড রেফার কিন্তু তোমরা করতে পারবে। অ্যান্ড এবার কথা হচ্ছে এর ভিতর থেকে আমরা ডায়মন্ড কী করে উইথড্রল করবো। তো এখান থেকে একটু উপরে যাব, তো এইখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ওয়ালেট সেকশনটা অ্যান্ড এখানে কিন্তু যে রিডিম রয়েছে রিডিমের উপরে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছ পেটিএমের ভিতরে টাকা নিতে পারবে, বিজিএমআই ইউসি নিতে পারবে অ্যান্ড ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু ডায়মন্ড নিতে পারবে। তো নর্মালি রিডিমের উপরে আমি ক্লিক করে দিলাম, তো আমার কাছে তো এখনও কয়েন হয়ে পারেনি, এখনও আই থিঙ্ক এর ভিতরে ফ্রি ফায়ারের ডায়মন্ড দেখাবে না, কারণ আমার কাছে অতগুলো কয়েন এখনও হয়ে পারেনি, জাস্ট 1030টা কয়েন হয়েছে আমার কাছে। তো আমি বললাম এখানে আমার কয়েন হয়নি, এখনও হয়তো দেখাবে না, তো এখানে সত্যি এখানে জিরো ডায়মন্ড দেখাচ্ছে, জিরো কয়েন জিরো ডায়মন্ড দেখাচ্ছে, কারণ আমার কাছে কিন্তু এখনও হয়ে পারেনি অতগুলো কয়েন। 50টা ডায়মন্ড তার জন্য 40 টাকা লাগে অ্যান্ড 40 টাকার কয়েনও যদি আনতে হয় তাও 4000 কয়েন আনতে হবে, আর আমার সবে 1300 কয়েন হয়েছে। ওকে তো এরকম করে কিন্তু তোমরা উইথড্রল করতে পারো, আর ইন্ডিয়া থেকে যারা দেখছো পেটিএমের ভিতরে নিতে পারো, আর বিজিএমআই পাবজি ইউসির ভিতরে নিতে পারো, ইউসি নিতে পারো, এইখান থেকে তো সব অপশানের ভিতরে অ্যাভেলেবেল আছে। তো গাইস অ্যাপ্লিকেশানটা কিন্তু অনেক ধোঁয়াদার অ্যাপ্লিকেশান, এর ভিতরে অনেক রকমের প্রসেস তোমরা পাবে এক্সট্রা ইনকামের। তো কেমন লাগলো অ্যাপ্লিকেশানটা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো যদি লেগে থাকে ডিসক্রিপশনে দুটো লিঙ্ক তোমরা পেয়ে যাবে, যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করে তোমরা ইনস্টল করতে পারবে। ওকে তো ক্লিয়ারলি বলে দিলাম, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। ভিডিওটা এইটুকুই, তো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।